এক সময় জঙ্গলে অনেক দিন ধরে বৃষ্টি হয় নাই। এর ফলে জঙ্গলে খরা দেখা দেয়, গাছপালার পাতা সব শুকিয়ে যায়, পশু পাখিরা সব তৃষ্ণার্ত হয়ে যায়। জঙ্গলের কোথাও কোনো পানি ছিল না, পুকুর নদী নালা খাল বিল সবই শুকিয়েছিল। পশু পাখিরা পানির জন্য হাহাকার করতে লাগলো। ওই জঙ্গলের ভিতরে বাঘের গুহার সামনে ছোট একটি কুয়োতে কিছু পানি ছিল। বাঘ জানতো জঙ্গলের কোথাও কোনো পানি নেই, তাই সে কুয়োর সামনে পাহারা দিচ্ছিল। এমন সময় একটা হরিণ পানি খেতে আসে। বাঘটি হরিণকে দেখতে পেয়ে গর্জন করে, তখন হরিণ ভয়ে পালিয়ে যায়। আবারও বাঘ পাহারায় থাকে, তখন কিছু জিরাফ তার কুয়োর দিকে আসে। বাঘ দেখতে পেয়ে আবার হুংকার দেয়, ভয়ে তারা পালিয়ে যায়। বদমাইশের দলেরা আমার পানি খেতে আসছে, ওদের সাহস কত বড়! কাউকে এক ফোঁটাও পানি দেব না, আমি এখানেই পাহারা দেব, দেখি কে আসে। এদিকে জঙ্গলের পশু পাখি বাঘের কুয়ায় পানি আসে জানতে পারে। বন্ধুরা, বাঘের গুহার সামনে কিছু পানি আছে, কিন্তু বাঘ তো খেতে দিচ্ছে না। এদিকে পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। চলো বন্ধুরা, সবাই একসাথে বাঘের কাছে যাই, সে দেখি পানি খেতে দেয় কিনা। হ্যাঁ, সবাই চলো একসাথে যাই, চলো। কি ব্যাপার, তোরা সব আমার কাছে এসেছিস কেন? কি হয়েছে তোদের? আমি কিন্তু তোদের এক ফোঁটাও পানি দিতে পারবো না। বাঘমশাই, বাঘমশাই, আপনি আমাদের একটু দয়া করুন, আমরা তো পানির অভাবে মারাই যাব। দয়া করে আমাদের এক ফোঁটা করে পানি খেতে দেন বাঘমশাই, নাহলে আমরা সবাই মারা যাব। দয়া করুন আমাদের উপর। তোদেরকে দয়া করে আমার কি হবে? আমার তো কোনো লাভ হবে না, আর আমার যখন লাভ হবে না তখন তোদের পানিও খেতে দিব না। তোরা যা। বাঘ মশাই, বাঘ মশাই, তুমি যা চাইবে তাই দেব, তুমি কি চাও বলো? যা চাইবে তাই দেব, তুমি শুধু পানি খেতে দাও। তোরা আমাকে কি দিবি? সবই তো আমার কাছে আছে। তোরা একটা কাজ করতে পারিস, প্রতিদিন একটা করে পশু আমার খাওয়ার জন্য পাঠিয়ে দিতে হবে, তাহলেই আমি তোদের পানি খেতে দিতে পারি। পানি ছাড়া তো আমরা কেউই বাঁচবো না, তার চেয়ে প্রতিদিন তোমার কাছে একজন করে প্রাণ ত্যাগ করলেও সবাই তো বেঁচে যাবে। আমরা তোমার সত্যে রাজি আছি, তুমি আমাদের একটু করে পানি খেতে দাও এখন। আচ্ছা, তাহলে তোরা পানি খেতে পারিস, কিন্তু আমার সত্য যদি তোরা কোনোদিন ভাঙিস, তাহলে কিন্তু তোরা যেখানে থাকিস না কেন, তোদেরকে খুঁজে খুঁজে সবাইকে মেরে ফেলবো। মনে থাকে যেন তোদের, এখন তোরা পানি খেতে পারিস, তাড়াতাড়ি পানি খেয়ে এখান থেকে যা। আচ্ছা রাজামশাই। এরপরে পশু পাখিরা মন ভরে পানি খেতে লাগলো। মন ভরে পানি খেয়ে যে যার মতো করে চলে যেতে লাগলো। আহা, কি আনন্দ আমার! আর কষ্ট করে পশু পাখি ধরতে হবে না, পশু পাখিরা নিজেই আমার কাছে আসবে, আর আমি শুধু মজা করে করে খাবো। আহা আহা, কি মজা! পশু পাখিরা সবাই এক জায়গায় হলো। কে কবে বাঘের কাছে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করা হলো। প্রথম দিন হরিণের নাম আসে। ওগো শুনছো, কাল আমার লটারির মাধ্যমে নাম এসেছে, কাল সকালে বাঘের খাবার হতে আমাকে যেতে হবে, আর কখনো তোমাদের কাছে ফিরতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, কান্না করো না, কান্না করে কি হবে? আমি যদি না যাই তাহলে তোমরা পানির অভাবে মারা যাবে, আর বাকি সব প্রাণীও মারা যাবে। না, তোমাকে আমি যেতে দেব না, তুমি যদি না থাকো আমরা কিভাবে বাঁচবো? মনটাকে শক্ত করো, আমাদের সোনামণির জন্য তো তোমাকে বাঁচতে হবে, তাকে বড় করতে হবে, তাকে মানুষের মতো মানুষ করে তোলো। আমাদের সোনামণির ভিতরেই তুমি আমাকে দেখতে পাবে। আমি যাই, অনেক সকাল হয়ে গেছে, পরে আবার বাঘ রাগ করবে। তোমরা সবাই ভালো থেকো, বিদায়। যেও না, যেও না, তুমি চলে গেলে আমি মরে যাব, যেও না। হে আল্লাহ, তুমি ওকে রক্ষা করো। এত দেরি করছে কেন? আমার ক্ষুধার জ্বালায় পেট চোচো করতেছে। ওরা কি আমাকে ধোকা দিল? দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। এই তো বেটা আসছে। এই, তোর এত দেরি হলো কেন আসতে?
খুদার জ্বালায় আমার পেট চোচো করতেছে। থাক মামা, পরিবারের সবাইকে শেষ বিদায় দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও বাপ মামা। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আই তো এবার কাছে আই, তাড়াতাড়ি খাই। বাপ মশাই, খাওয়ার আগে একটা শেষ অনুরোধ রাখো আমার, আমার খুব তেষ্টা লেগেছে, একটু পানি খেতে দাও, পানি খাওয়ার পরেই আমি মরতে চাই। তোর আর পানি খেতে হবে না, তুই আমার পেটে যা তো, আমার খুব খিদে লেগেছে। হ্যালো, আহ কি সুন্দর সুস্বাদু মাংস, খেয়েই মনটা জুড়িয়ে গেল। এমন ভাবে প্রতিদিন সকালে একটি করে পশু বাঘের কাছে আসতে লাগলো। একদিন শিয়ালের দিন পড়ে। কাল তো আমার দিন পড়েছে, আমাকে তো বাঘের কাছে যেতেই হবে, না যেয়ে তো উপায় নেই, আমি এত সহজেই মরব না, বাঘকে আমি উচিত শিক্ষা দেব, কালকে আমি ওকে মেরে ফেলব, চাই এই রাতের ভিতরেই সব কাজ সেরে আসি। আরে ওই তো সেই গর্তটা, এই গর্তটাই তো খুঁজছিলাম, কাল বাঘ বেটাকে এই গর্তই ফেলব, যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। এরপর শিয়াল একে একে কিছু পাতা মুখে করে এনে ওই গর্তটা সম্পূর্ণ ঢেকে দিল। এবার জমবে খেলা, কাল ওই বাঘকে আমি উচিত শিক্ষা দেব, যাই এবার বাড়িতে চলে যাই। সকাল তো হয়ে গেল, এখন বাঘের কাছে যেতে হবে, যাই একটু রেডি হয়ে চলে যাই, যাই বাঘকে উচিত শিক্ষা দিয়ে আসি, যাই। বাঘ মশাই, বাঘ মশাই, আমি এসে গেছি। এসেছিস, ভালো করছিস, কিন্তু দূরে কেন, কাছে আয়, আমি তোকে এখন খাবো, আয় কাছে আয়। বাঘ মামা, তুমি বসে বসে খেতে খেতে তো তুমি অলস হয়ে যাচ্ছ, আজকে তুমি একটু কষ্ট করেই খাও, আমাকে তাড়িয়ে ধরতে পারলেই তুমি খাবে, দেখি তুমি কেমন ধরতে পারো আমায়। কি তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ দিস যে তোকে আমি ধরতে পারবো না, তোকে আমি এক লাফেই ধরবো। হ্যালো, কোথায় দৌড়াবি তুই, তোকে আমি ধরেই ছাড়ব, ধরো ও দৌড়া, দেখি কত দূর দৌড়াতে পারিস। দুষ্ট বাঘটা উচিত শিক্ষা পেয়েছে, এই গর্ত থেকে আর কখনো উঠতে পারবে না, থাক বেটা তুই এখানেই পচে মর, আর কোনো পশু পাখিকে পানি খেতে গিয়ে প্রাণ দিতে হবে না। আমি যাই, জঙ্গলের সব পশু পাখিদের বলতে হবে যে বাঘ আর নেই, সে মারা গেছে। হেই মনটাই আমার পেখম তুই নাচে রে, হে নাচে রে, এই বাঘ গেছে মরে রে, হে মরে রে, কি বাঘ মারা গিয়েছে। হ্যাঁ, দুষ্ট বাঘটাকে আমি গর্তই ফেলে মারছি, কি খুশির সংবাদ শোনালে রে ভাই, মনটা আমার তো নেচে নেচে উঠছে, তোমার বুদ্ধির জন্য আজ আমরা রক্ষা পেলাম, তোমাকে অশেষ ধন্যবাদ। এরপর থেকে জঙ্গলের প্রাণীরা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে একটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ সবাইকে।